অসাধু চক্রের কবলে পড়ে। যারা এভাবে 16 লক্ষ 18 লক্ষ টাকা দিয়ে এই রপ্তানির কারণে প্রতি কিছু কিছু অসাধু, ভালো মানুষ তো আছে, কিছু অসাধু চক্র এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিতে রয়েছে, রপ্তানির কারণ প্রতিষ্ঠানও রয়েছে, এইসব যা এইসব কিছু অদক্ষ 2 নম্বর লোকজনের পাল্লায় পড়ে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা যে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এতে কিন্তু আমাদের স্টার্টিং কান্ট্রি বাংলাদেশ হলেও এখানেও যদি কোনোভাবে আটক না হয়, মধ্যবর্তী কোনো আটক হচ্ছে তাদেরকে বের করে দিচ্ছে, অথবা ডেস্টিনেশন কান্ট্রিতে গিয়েও তারা কিন্তু আটক হচ্ছে। আটক হয়ে কিন্তু তারা এই 16-17 লক্ষ টাকা খোয়া যাচ্ছে অথবা ঝেলে যে তারা মানবতর জীবনযাপন করছে। এবং আমরা আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা বারবারই বলছি এরকম অসাধু চক্রের কবলে পড়ে, গতকালও আপনারা লক্ষ্য করেছেন 19 জন প্রবাসীর কাছ থেকে 74 লক্ষ টাকা নিয়ে গেছেন এবং সেই লোককে আমরা গ্রেপ্তার করেছি এবং সে স্বীকার করেছে, কারণ সে তার কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠানই নাই, আদম ব্যবসায়ী অফিসে নাই, সে তাদেরকে জর্জিয়া পাঠানোর কথা লয়ে 73 লক্ষ টাকা নিয়ে গেছে। তো এটা ঠিক এরকমই যে পত্রিকার কাছ থেকে 18 লক্ষ টাকা নিয়ে তাদেরকে জাল ভিসা বানিয়ে যে পাঠিয়ে দিচ্ছে, এটা আসলে চেক করার তো জায়গা আছে, ওই লোকটা আপনাকে সঠিক ভিসাটা দিচ্ছে কি না, ওই লোকটার টিকিটটা ঠিক আছে কি না, এগুলো আপনাদের একটু ভেরিফিকেশন করা উচিত। এবং আমি মনে করি এই চক্রটির সাথে আমরা তদন্ত করছি, তাদের যে 5 জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে 1 জন আছে বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান, আর কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট, 2 জন আমরা সহ 5 জনকে গ্রেপ্তার করেছি। তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, এখানে এয়ারলাইন্সের সিনিয়র কর্মকর্তা, স্টেশন ম্যানেজার, সুপারভাইজার জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে এরকম আমরা বুঝতে পেরেছি। তারপরেও নতুবা তারা যদি তারা জড়িত না থাকে তাহলে এত অনায়াসে তারা কীভাবে বোর্ডিং পাস বা টিকিট পাওয়া যায়, তাই আমরা তারা বলেছে, তবে এর অর্থ এই নিয়ে তারা জড়িত তা আমরা বলছি না, তবে এই ব্যাপারে তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি যে এসব অবৈধ লোক ইলিগেল লোকদেরা কীভাবে অতি সহজেই ভিতরে কার্ড পেয়ে ঢুকে যায়, তারা অহরহ বোর্ডিং কার্ড পেয়ে যায়, তারা মানে টিকিট পেয়ে যায়, কীভাবে পেয়ে যায় সেটা আমরা তদন্ত করছি, তদন্ত করে আপনাদের জানাতে পারি। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এই যে আমরা যাদেরকে যে 5 জনকে বাংলাদেশ বিমানের সিকিউরিটি এবং কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট সহ যে 5 জনকে গ্রেপ্তার করেছি, সে 5 জনের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি এবং তারা যেটা বলেছেন যে যে তাদের সাথে যে এই চক্রটা কাজ করে প্রায় 250-এর উপর অধিক লোককে তারা এইভাবে পাঠিয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম লোকই যেতে পারে না, জেলে পড়িয়েছে অথবা ফেরত এসেছে। এবং এই চক্রটির সাথে যে এয়ারলাইন্সের সিনিয়র কর্মকর্তারা, স্টেশন মাস্টার, সুপারভাইজার জড়িত থাকতে পারে, এটা এই জন্যই থাকতে পারে, কারণ নতুবা এত সহজে বোর্ডিং কার্ড বা টিকিট পেতে পারত না, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা খোঁজখবর নিয়ে আমরা রিমান্ডে এনে আপনাদেরকে পরে জানাব। বাংলাদেশ বিমানের প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অনেক ঘটনা আপনারা দেখেছেন, আমরা তদন্ত করেছি, আমরা কিন্তু আমাদের তদন্তে যা আসছে এ থেকে আমরা এক পাও বিচ্যুত হইনি। তদন্তে যাদের নাম এসেছে আমরা আমাদের তদন্ত শেষ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারেও আমরা মনে করি যারা এই যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলিতে একটি অসাধু চক্র 18 থেকে 20 লক্ষ টাকা নিয়ে তাদেরকে যেভাবে অনায়াসে তাদেরকে বোর্ডিং পাস টিকিট দিয়ে তাদের ভিতরে ঢুকিয়ে তাদের যেভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই লোকগুলি ফেরত আসেছে এবং এই লোকগুলির সাথে কারা কারা জড়িত, আমরা আশা করি আগের মতোই সকলের নাম নাম্বার আমরা পাবো, আমরা সেটা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেবো।